থার্মোমিটার যখন মিনিটটা নেব তখন এই মিনিটে আমি কাউন্ট করবো কত বোল্ট কি আপডাউন হবে জায়গা বোল্ট তো অলরেডি আপডাউন হয়েছে এখানে আমি তাহলে যেটা কানেক্ট করলাম সেটা হচ্ছে ভোল্ট মিটারের মাইনাস আর এই যে এটার হচ্ছে একটা আর ভোল্ট মিটারের প্লাস এটার সাথে বাকি আর একটা কানেক্ট করলাম দেন এই যে মিটারের ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যেটা ওটা আমি কানেক্ট করলাম হচ্ছে মাইনাস কানেক্ট করলাম এটার সাথে গিয়ে এটার সাথে একটা কানেক্ট করলাম দেন প্লাস যেটা আছে এই যে প্লাসেরটা এটা আমি কানেক্ট করলাম এটার সাথে এসে
এই যে অ্যাম্পিয়ারের যে একটা মিটার আছে সেটার আমি 3 অ্যাম্পিয়ারে কানেক্ট করলাম। দেন এটার যে মাইনাস নেগেটিভ যেটা আছে মাইনাসটা আমি কানেক্ট করলাম, বাকি আর যে একটা প্রান্ত থাকবে ওইটার সাথে আমি কানেক্ট করলাম, দেন বাকি অন্যটাই আমি কানেক্ট করলাম। এখন দেখেন আমার আগে ছিল হচ্ছে টেম্পারেচার ছিল হচ্ছে আমি যখন ফার্স্ট যখন যেটা নিচ্ছি তখন টেম্পারেচার ছিল হচ্ছে 1.2 এবং বোল্ট ছিল 10.05, যেটা এইখানে দেখাচ্ছিল 10.05 এখনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন 10.05 আছে, এটা এবার এবার দেখলে বুঝতে পারবেন 10.05 আছে। এবং তখন আমার জায়গার টেম্পারেচার ছিল কত আপনার 20 টেম্পারেচার ছিল, এখন দেখেন আপনার 20 থেকেও আপ হচ্ছে। তাহলে আমি এখন আমি একটা মান নিতে পারি, এক মিনিটে যে মানটা কারেন্ট অ্যাম্পিয়ার হচ্ছে 1.2 যখন নিলাম তখন বোল্ট আমার কত আছে, সেমভাবে বোল্ট আছে আর 10.05, এবং টেম্পারেচার আছে আমার কত, টেম্পারেচার আছে হচ্ছে দেখাচ্ছি টেম্পারেচার হচ্ছে 20.04, তখন আমি এটাকে লিখতে পারি হচ্ছে 20.4 ওকে। এবং আমি আরও 2 মিনিট পরে আর একটা মান নেব, এখন অলরেডি আমার দেখতেই পাচ্ছেন 20.5-এর কাছাকাছি যাচ্ছে, কারণ এটা গরম হচ্ছে, অনেকটা গরম হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বোল্ট কমতেছে, আপনার বোল্ট কমে আসতেছে। আচ্ছা আমি আর একটু পরে মান নেব আরেকটা, সেজন্য আমি অপেক্ষা করতেছি, দেন অপেক্ষা করে যাচ্ছি। এখন আমি আরেকটা মান নিতে পারি, এই এটা তার ধরা যাবে না জায়গা থেকে, এই যে এটা নিয়ে নাও না, আর যেটা আছে এটা আমার দরকার আছে, ওকে ডান। তখন এবার আমি একটা মান নিব হচ্ছে, আমি এবার নিচ্ছি 5 মিনিট পরে, 5 মিনিট পরে আরেকটা মান নিচ্ছি, আমার সেম অ্যাম্পিয়ার আছে 10.05, এবং আমার মান আছে কত, তো এবার দেখতে পাচ্ছি আমার অলরেডি আপনার আছে 25, 21, 22, 23, 24, 25, 26, 27 আছে। তাহলে আমি যাকে নিচ্ছি 27 টেম্পারেচার, এই যেটা 27-এর টেম্পারেচারটা আমি নিয়ে নিলাম, ওকে। আমার কিন্তু আপনার বোল্ট সেম থাকবে, যে দেখতে পাচ্ছেন বোল্ট সেম, অ্যাম্পিয়ার সেম, এবং এখানেও যেটা ভোল্টেজ যেটা দেখাচ্ছে ভোল্টেজ পাওয়ার ডিসি পাওয়ার সাপ্লাইতে ওটাও সেম থাকবে, ওকে। আর আপনারা এই যে একটা আমার কাছে লিস্ট আছে এটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে তারা মানটা নিছে, ওটা আমি এখন এটা নিচ্ছে একটা, 2 মিনিট পরে একটা নিছে আর 10 মিনিট পরে একটা নিছে, আমি 5 মিনিটের ভিতরে একটা নিছি মান আর 10 মিনিট পরে আমি আর একটা মান নেব, সেজন্য আমি অপেক্ষা করতে কাজ চাচ্ছি, যে লিখে রাখতেছি অলরেডি এতটা। এবং ভোল্টেজ যেটা ছিল সেম ভোল্টেজ আমার 10.05, এবং টেম্পারেচারের জন্য আমি ওয়েট করব 10 মিনিট, 10 মিনিট এখনও হয়নি। টেন মিনিট হওয়ার পরে আমি এটা টেম্পারেচারটা নিব, আপনারা
আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা টেম্পারেচারের আপনার 37, যখন 10 মিনিট নিচ্ছিল তখন 37 টেম্পারেচার ছিল। আমি যেটা একটা যেটা প্রথম থেকেই লিখে আসতে চাচ্ছি এটা কিন্তু কেটে দিতে হবে, এটা কাটা আমার, এই যে কিন্তু এত ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু লেখা রাখতে হবে, যেরকম হচ্ছে ডট দিয়ে লেখা রাখতে হবে, এটাও সেমভাবে সেলসিয়াস এটাও সেমভাবে লেখা রাখতে হবে আপনাদের বোঝার সুবিধা। যেটা হ্যাঁ হ্যাঁ স্যার এটা আমি দেখছি, হ্যাঁ তখন স্যার আমি 10 মিনিট পরে একটা মান নিয়ে রাখতেছি, দেন আমি বাকিগুলো কীভাবে যোগ করে রাখবো একবারে, এগুলো কি সব যোগ হবে? তাহলে তিনটা আর একটা আরেকটা মান নিয়ে নেবো স্যার, 10 মিনিটের পরে আরেকটা মান নেবো। এখানে লিখতেছেন কেন আপনি, এখানে কত নেছেন? 1 মিনিট পরে 1 মিনিট কতটুকু বেড়েছে? 24 1 মিনিটে 4 বেড়ে গেছে। তখন একটু মিনিটে একটু সমস্যা ছিল যদিও, তাহলে আমি একটু মিনিটে আপডাউন করে দিচ্ছি। 5 10 আর এটা হবে 15, এখানে লিখবেন 15। ওকে 15 আপনার কত হচ্ছে, এখানে তাপমাত্রা কত বেড়েছে এখন? এখন আছে স্যার 31 আছে, 31 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ ডিগ্রি সেলসিয়াস। এবার আপনি 15 গেল এটা, তাহলে এটা গেল। হ্যাঁ এবার আর 5 মিনিট পরে নেবেন, আবার 5 মিনিট পরে নেবেন, এরকম 25-30 মিনিট পর্যন্ত নেবেন। ওকে স্যার, স্যার আমাদের বলছে সেটা হচ্ছে 30 মিনিট পরে আর একটা মান নেবো, এখন আর আমি 5 মিনিট পরে অলরেডি 15 মিনিটের একটা মান নেওয়া হয়ে গেছে, এখন আমি 20 মিনিটের একটা মান নেব, এখানে 20 মিনিটের একটা মান নেব, সেমভাবে আমি লেখা রাখলাম হচ্ছে 10:05, 5 মিনিট হয়নি এখন আমার। আচ্ছা তাহলে এবার আমার 5 মিনিট প্রায় হয়ে যাচ্ছে, আমি আরেকটা মান নেব, এখন আমার দেখাচ্ছে এখানে 30, আপনাদের আমি দেখাচ্ছি 32 হচ্ছে, আর একটু মান নিবে এখানে, আমি অপেক্ষা করাচ্ছি আপনাদের দেখেন। থার্টি টু হচ্ছে 33 সেমভাবে হয়ে যাচ্ছে 33, আপনারা দেখতে পাচ্ছেন যে 33 আপ হচ্ছে, 33 আপ হওয়ার পরে যেটা আসবে মান সেটা দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 34 অলরেডি হয়ে গেছে। আচ্ছা তাহলে 5 মিনিট পরে এটা যখন পাচ্ছি তাহলে আমি 34 লিখে দিলাম এখানে, এখানে দেখতে পাচ্ছেন, তাহলে আমি এবার লিখব 34 ডিগ্রি সেলসিয়াস, বাকি আর একটা যে মান নিব 25 একটা মান নেব, 25 মিনিটে একটা মান নেব আমি, সেমভাবে এটা লেখা থাকবে 05। এবার আমি অপেক্ষা করব বাকি 5 মিনিটের জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আপ হয়ে 35 হয়ে যাচ্ছে। আলোক দেখা যাচ্ছে তোমাদেরকে? তোমাদের আলো দেখা যাচ্ছে? বলো তোমরা কিছু। হ্যাঁ সেটাই, আচ্ছা এই যে আমাদের একজন এসিআর আছে আপনারা তারা দেখতেই পাচ্ছেন, সে যেরকম সুন্দর সেরকম তার। এই যে আমাদের সিআর, সিআর সাহেব আমাদের সম্মুখে আছে। আপনি স্যারের পরিচিত? আমার রোল নম্বরটা আপনি পরে জানেন। আচ্ছা আপনার এবার আমার 5 মিনিটের মান, যেটা অনেকটা দুষ্টমি করলাম আপনাদের, তারপর আমি মানটা দেখাচ্ছি। আচ্ছা তাইলে এবার দেখতে পাচ্ছেন 37। তাইলে আমি এখন যখন 25 মিনিটের মানটা নিচ্ছি 37, আর একটু সময় আমার অপেক্ষা করতে হবে, অলরেডি 5 মিনিট হয়নি আমার। আচ্ছা রনি তোমার জন্য আমি বিষয়টা দেখতেছি, আমাদের অলরেডি 37 চলে আসছে, 38 আমরা একটা মান নেব, 38 আপ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন 38। কি এটা কি আগে বুঝাও, দাঁড়াও আমি আগে লাস্ট মানটা নিয়ে তারপরে আপনাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আপনারা এখন দেখতে পাচ্ছেন অলরেডি 38 হয়ে গেছে, 38। তাহলে এবার আমি একটা মান নিয়ে নিচ্ছি এখানে 38-এর, 38 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা লাস্ট আমি যে মানটা নেব এটা 30 মিনিটের একটা মান নেব, সেমভাবে 30 মিনিটের জায়গায় আমার লেখাই আছে অলরেডি, শুধু 30 মিনিট। এখন লাস্ট 5 মিনিটের জন্য আমরা ওয়েট করব। হ্যালো বন্ধুরা, আমার একটা ফ্রেন্ড আসছে, সেও আমার গ্রুপের একটা ভালো ছেলে, কিউট ছেলে। ভাই তোমার কিছু বলার আছে? আমরা যে নতুন এক্সপেরিমেন্টটা করলাম সে বিষয়ে তুমি কিছু বুঝছো? আচ্ছা তোমাকে আমি বুঝাই দিচ্ছি। আর এই যে ছেলেটা দেখতেই পাচ্ছেন, ছেলেটা খুবই ভালো একটা ছেলে। মাথাটা খুলেন, খুলো না কা, খুলেন দেখতে পাচ্ছেন। সিআর সিআর টিআর তো আমার গোনার সময় নেই, তুই তো কিছু করতে পারবি না এখন। এখন আমার লাস্ট মান একটা নিতে হবে, এক্সপেরিমেন্ট নাম্বার 3, ওইটার নামটা আমি যেহেতু তুমি লিখে রাখো। আমার আর 5 মিনিটের জন্য আমি ওয়েট করতেছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচারটা আপ হচ্ছে, হচ্ছে ও সরি কাউন্ট হচ্ছে না কেন, কখন শুরু হয়েছে এক্সপেরিমেন্ট? অনেক আগে আমি শুরু করেছি, আধা ঘন্টা আগে। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 40 আপ হচ্ছে আমার, 40 হয়ে গেছে আমার, যেহেতু 38 ছিল এর আগে, এবার আমি 40। অলরেডি 5 মিনিট হয়নি, এখনও অনেকটা সময় বাকি আছে, সেজন্য আমি অপেক্ষা করছি। 40 হয়ে যাচ্ছে, 41 আপ হচ্ছে। Mm.
41 হয়ে যাচ্ছে। ফোনের দোকানে আছে না তো? হ্যাঁ, ওটা ডিসি পাওয়ার সাপ্লাই, ওটা আমার কাছে আছে। ওইটার থেকে ভোল্টেজটা বাড়ায় দিয়ে আমি এর টেম্পারেচারটা নিচ্ছি অ্যাবোমিটার আর হচ্ছে ভোল্ট মিটারের মাধ্যমে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন 41 হচ্ছে, 41 আপ হচ্ছে। এ হচ্ছে আমার মতি, আমার পেয়ারি দোস্ত। বস্তু তোমার কিছু বলো, বলো বলো, এখন তুমি নামাজের টাইম। আচ্ছা, আমার 5 মিনিট হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন 43 হয়ে যাচ্ছে। তাহলে 40 যখন 3 হয়ে যাচ্ছে তখন আমি মানটা জায়গার থেকে লিখে নিচ্ছি 43 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ডান। আচ্ছা আচ্ছা, আমি সবগুলো বন্ধ করে দিচ্ছি এখন। এবার আপনার কিছু কিছু কাজ আছে দেখি, ডাউনলোড মান EIT একটা মান নিয়ে ক্যালকুলেশন করবে। মানগুলো স্যার কোন জায়গা পাবো? নির্মাণ কোনটা? নির্মাণ হচ্ছে ভোল্টেজ, এগুলো সব এত একই। EIT এটার মান হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, ই খালি শুধু। ও আচ্ছা, আইটা আই কি কারেন্ট? ও আচ্ছা, কারেন্ট। ঠিক আছে। হ্যাঁ, আর এখানে কি আছে? নির্মাণ সময় কত? ও 30 মিনিট। 30 মিনিট? হ্যাঁ, 30 মিনিটের সাথে কি হবে গুণ তো কেটে আছে, মিনিটে আছে, সেকেন্ডে করে নেবেন 60। হ্যাঁ, ঠিক আছে, আর সেকেন্ডে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, এম কি এই পানিটার ওজন দিতে হবে। স্যার আসলে আমি আপনারা নিয়ে যাবো ওই রুমে গিয়ে ওজন দিয়ে দেবো। এক্স হচ্ছে পানির আপেক্ষিক তাপ কত? 150 জুল। এটা বুঝবো কি করে? কেন, এটা আপনি জানেন না? এটা মুখোশ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানির আপেক্ষিক তাপ কত? 4200। আচ্ছা হ্যাঁ, আর ডাবলু সে গায়ে লেখা আছে এখানে। ওকে 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 ওকে। থিয়েটার 2 মানে কি? থিয়েটার 2 মানে এটা, থিয়েটার 1 মানে এটা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা পিছনে আমরা করতে থাকি, পরে বুঝা নেই, আগে লিখে না। ব্যথার সূত্রটা কই? সূত্রটা হচ্ছে তোর জে কল ব্ল্যাক ইট এইস। কী বের করতে বলছে? এইটার মান বের করতে বলছে। ভ্যালু অফ জে না? হুম হ্যাঁ, এজের মান এইস জে কল। এবার জে কল ইট EIT মানটা পরে বসাচ্ছি। তারপরে হচ্ছে MS প্লাস W, তারপরে হচ্ছে θ2 মাইনাস θ1। আচ্ছা, বাকিটুকু লিখতে হবে না? ভোল্টেজ কত ছিল আমাদের? জিনিসটা দেখ, 4200 তারপরে ওটা ছিল মনে কর কথা থেকে শুরু হয়েছে, টেম্পারেচার 20 থেকে শুরু হয়েছে। হুম, 20 থেকে টেম্পারেচার নিয়েছি, কত মিনিট পর নিয়েছি? 5 মিনিট পর একটা মান নিয়েছি, কত আসছে? 24 ডিগ্রি সেলসিয়াস আসছে। 24 ডিগ্রি দেখ কোন জায়গা থাকে, মানে 20-এর পরে 4টা দাগ উপরে উঠছে।
বিশের পর চারটে দাগ উপরে হচ্ছে হয়তো চব্বিশ। এখন কত আছে? এখন তো প্রায় 43 আছে মনে হয়, 43 সেটা তো নেয়াই আছে লাস্ট মান্থ। ঠিক আছে, হ্যাঁ তো হিট হচ্ছে অনেকক্ষণ, আধা ঘন্টা পানি দিয়ে হিট হচ্ছিলো। 10 ভোল্ট তো কম না, এতখানি ভোল্ট তো একদম কম ভোল্ট না জিনিসটা। এইটার সাথে এইটার কোনটার সাথে এই যে প্লাসে গেছে, প্লাস এটা সব সময় খেয়াল রাখতো, কারণ এটা কিন্তু এই সরি এই মাইনাসে যাইয়ে এই প্লাসে ঢুকছে, প্লাস মাইনাস আছে তাহলে এটারও প্লাস মাইনাস, এটা প্লাসে ঢুকছে এটা মাইনাসে বের হইছে, মাইনাসে বের হইছে না এই মাইনাস, হ্যাঁ ওইটা মাইনাসে গেছে, কোনটার গেছে তারে দেখো এইটার মাইনাস, তার দেখো এই এই যে ওই যে এইটার প্লাস, এই যে ভোল্টার প্লাস, এটা কিন্তু অ্যাম্পিয়ার এটা ভোল্ট, ঠিক আছে এই ভোল্টের প্লাস আর এইটার অ্যাম্পিয়ারের মাইনাস, দুটোটা কি থার্মোমিটার, তো এইটার মাইনাস আর এইটার এইটার কাছে কোনটা, এটারও মাইনাস, এই দেখো টেম্পারেচারের মাইনাস আর এই ভোল্টের মাইনাস আর ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস সবগুলো একখানে, কিছু বুঝুনি গেল। আমরা এখন ইর মানটা যে বসাবো সেটা হচ্ছে এখানে ই ইকুয়াল টু কত আছে, ইকুয়াল কত আছে কত, 10.05, তারপর হচ্ছে আই ইকুয়াল আছে কত, ভোল্ট, ওটা লেখার দরকার হয় না, তারপর লিখে দাও, তারপর আই ইকুয়াল আছে কত, আই ইকুয়াল হচ্ছে 1.2 এএমপি, ঠিক আছে, তারপরে টি টাইম টাইম 30 দেব না, হ্যাঁ 30 কত আসছে 1800 না, আরো তো আছে 1800, এম এর মান তো, এম এর মান তো দেওয়া হয় নাই, এসি এর মান হইলে দিয়ে 4200 দেব না, তাহলে এম এর মানটা আমরা পাইনি, তাহলে এই মানটা আমরা বসাই দিই উপরে, বসাই দিতে পারি তো নাকি, দাঁড়া দাঁড়া এম এর মানটা এখানে রাখি, এস এর মান হইলে দিতে পারি, আর এই আচ্ছা তাহলে এবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম এর মানটা কত পাইছি, পাইনি ওইটা এখনও, পানির ওয়েটটা মাপতে হবে, তারপর হচ্ছে এস এর যে মানটা, এস এর মানটা আমরা কত বসাইতে পারি, এস এর মানটা হচ্ছে যে আপনার 4200 জুল, তারপর হচ্ছে ডাব্লুর যে মানটা, ডাব্লুর মানটা হচ্ছে যে আমরা এইখানে যে একটা মান আছে দেখতেই পাচ্ছেন, ডাব্লু মানটা হচ্ছে 4137 জিএম, তারপর হচ্ছে আমরা থিটা টু যে মানটা, এই যে এইখানে যে মানগুলো এই দুইটা মান আমরা বসাচ্ছি, থিটা ওয়ানের যে থিটা টু এর মান হচ্ছে 4.3 ডিগ্রি সেলসিয়াস, আর থিটা ওয়ানের হচ্ছে মান 20 ডিগ্রি সেলসিয়াস। এখন শুধুমাত্র আমরা এখানে মান বসাবো, এই এম এর মানটা যখন আমরা পাবো মানে পানির কতটুকু ওয়েট সেটা এখন আমরা ভিতরে গিয়ে মাপবো, তারপর এসে আমাদের ভার্সিটির সেক্সি বয়, ইয়েস ইয়েস, এ সবসময় দুইটা করে মানে দুইটা সবসময় রোল দুই, তারপরে এটা এখানে আইডি, আইডিটা দেখালাম না ভালো করে, এবং খুবই সেক্সি একটা ভালো ছেলে, আচ্ছা সেটা দেখাচ্ছি, 92.5 জি গ্রাম, ওই গ্রাম আর কি, গ্রামের জি, আচ্ছা তুই মানটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই পানির ওয়েটটা হচ্ছে 92.5 গ্রাম, ঠিক আছে এবার মানটা বসাও, মানটা হচ্ছে বসাইতে হবে, এর মান হচ্ছে 10.05 গুণ দিতে হবে তো নাকি, ভোল্ট লিখতে হবে না ভাই, সেটা তোর তো অনেকটা দেখছিস, ভোল্ট গুণ
1.2 ampere. জুন সময় হচ্ছে 30 মিনিট 1800, এটা যখন গুণ করলে যেটা আসে 30 মিনিটের গুণটা করলে 1800 সেকেন্ড এস ই সি। তারপরে হচ্ছে এবার ধরবে নিচে লাইনটা আমি একটু বড় করে নিলাম। আচ্ছা তাহলে এবার হচ্ছে এম এর মানটা বসাবো 9.92.5 জি গুণ এস এর মানটা হচ্ছে কেন লাইন ডিটাইনে বড় বানাই গেছি। আচ্ছা না 4200 জুল এটা জে কিন্তু জুল। তারপর গুণ হবে ডাব্লু, ডাব্লুর মান হচ্ছে 41.37 জি এম। তারপর হচ্ছে যোগ, ওটা মাঝে যোগ আছে না একটা, যোগ হচ্ছে ডাব্লুর মানটা, ডাব্লুর মান হচ্ছে সরি একটা হচ্ছে একটা যে এটা হচ্ছে যোগ হবে তাহলে, সরি দিস ইজ মাই মিস্টেক। তারপরে হচ্ছে থিটার মানটা হচ্ছে থিটা টুর মান হচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস। খুবই সহজ, এগুলো মান নির্ণয় করা লাগবে। করতে হবে। আচ্ছা এবার ক্যালকুলেটটা করো ক্যালকুলেট করো। আচ্ছা উপরে মান যেটা আসছে সেটা হচ্ছে 8708, নিচেরটা গুণ করো, এই দুইটা যোগ কি গুণ কিন্তু এটা আর এইটা, আর এটা কিন্তু সাথে যোগ 3.6 4.57.51 ওকে এখন সারের কাছে নিয়ে যাই দেখি এটা কি বলে 2.4439 লাগবে নি, আরে ভাই লিখে দে 43 লিখে দিলেই হয় -10^3 কিভাবে পাইলি আমি বুঝলাম না, দুইটা অক্ষরে লইয়া তাই এনে দেখ পাশের উপরে আছে না নয় তাহলে এনে এক যোগ হইবে, পাশের নিচে থাকলে এক যোগ করা লাগবে না। তাহলে আমার একটু আবার কর 2.4 3 মানে তিনটে সংখ্যা 10 এর উপর তিনটে সংখ্যা এই জন্য -3 আসছে, এটা কেন আসলে আমাকে বুঝতে -3 মানে এদিকে আরও পয়েন্ট এইটা নাও আরও পয়েন্ট হবে, ঠিক আছে পয়েন্ট আরও আগে এটা রয়েছে।